Hello viewers, আসসালামু আলাইকুম। আমি আবার আপনাদের জন্য একটা টিপস নিয়ে আসলাম। এইবারও আমি বিউটি টিপস নিয়ে আসছি, স্কিন কেয়ার, কীভাবে নিজের ফেস ভালো রাখা যায়, কীভাবে স্কিনটার ব্রাইটনেস বাড়ানো যায়, সেটা নিয়েই আবার আপনাদেরকে একটা টিপস দিব। প্রথমে লাগছে আমার মধু, পরিমাণ মতো মধু লাগবে, ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল না থাকলে অলিভ অয়েল ইউজ করতে পারেন। তারপরে কফি লাগছে, নর্মালি কফি আমরা যেটা খাই সেই কফিটাই আমি ইউজ করবো আজকে। কফি ইউজ করলে ব্রাইটনেস বাড়ে, স্কিনে ব্রাইটনেস বাড়ে। তারপর চিনি, চিনিটা স্ক্যাবের কাজ করবে। প্রথমে আমি কফিটা নিয়ে নিচ্ছি, কফিটা পরিমাণ মতো, যতটুকু যার স্কিনে লাগে ততটুকু দিলেই হবে। আমি এক চামচ থেকে একটু বেশি নিছি। তারপর চিনিটা একটু বেশি দিছি, এক চামচ, হাফ চামচ, যে যতটুকু দিতে পারে। এখন আমি ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে দিব। ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনটা খসখসা হওয়ার হাত থেকে বাঁচায়, ড্রাই স্কিনের জন্য ভালো, ময়শ্চারাইজিং করতে সাহায্য করে, স্কিন ভালো রাখে। আমি দুইটাই দিলাম। তারপরে হচ্ছে মধু, মধুটা আমি একটু বেশি নেব, যেহেতু আমি কফি ইউজ করতেছি তাহলে তো আর এটার মধ্যে পানি দেওয়া ঠিক হবে না, সেজন্য মধুটা নেব এটাকে ভালোভাবে মিক্সড করতে, যাতে সাহায্য করে। এটা আপনারা চাইলে হাত দিয়ে ইউজ করতে পারেন ফেস, তো আমি হাত দিয়ে ইউজ করব। এইভাবে আস্তে আস্তে সারাটা ফেসে মেখে নেবেন, তারপর আস্তে আস্তে আলতো করে করে একটা ম্যাসাজ করবেন। এভাবে আলতো করে করে একটু ম্যাসাজ করবেন, এভাবে ম্যাসাজ করবেন। ফার্স্টে 5 মিনিট ম্যাসাজ করবেন, এভাবে ভালোভাবে ম্যাসাজ করতে হবে। ম্যাসাজের পর 10 মিনিট এইভাবে রেখে দিতে হবে, কারণ এটা তো চিনি ইউজ করছি, যত সময় যাবে চিনিটা গলে যাবে, তখন কি করতে হবে, তখন এটা শুকাবে না, যেহেতু এটা মিষ্টি জিনিস এটা শুকাবে না এত তাড়াতাড়ি। তাই 10-15 মিনিট রাখার পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলে নিলেই হবে। ধুয়ে নিলাম ভালোভাবে, এইভাবে আলতো করে করে মুছে নিলাম, যেহেতু এটা ফেসের তো ফেসে ইউজ করলে এরকম আলতো করে করে মুছে নিতে হবে। ময়শ্চারাইজিং এর জন্য অলিভ অয়েল ইউজ করি। দেখেন কতটা ব্রাইটনেস বাড়ছে,
স্কিনটা কতটা সফট লাগতেছে। আপনারা নিজেরা ট্রাই করলে বুঝতে পারবেন যে এইটা সত্যি কতটা উপকারী আর কতটা কাজ করে। প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।